हेलो एवरीवन, वेलकम टू माय चैनल मेकअप ड्रॉप्स। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। दुर्गा पूजार आरो एक मेकअप लुक आमी शेयर करछी। एटा एक रिक्वेस्टेड वीडियो, रिक्वेस्ट छिलो लाल ब्लाउज और कालो शाड़ी साथे मेकअप लुक क्रिएट करा, तो सेटा आमी करार चेष्टा करेछी। आर ए लुकटा तुम्हारा नवमी राते क्रिएट करते पारो। लुकटा जदि तोमादेर भालो लेगे थाके तो वीडियोटा स्किप ना करे पुरोटा देखो। आर आमार चैनले जदि नतून हो तो प्लिज चैनलटाके सबस्क्राइब करे दिओ। एखन वीडियोटा स्टार्ट करा जाक। स्किन केयर आमी अलरेडी करे नियेछी, तोमरा करे नियो निजेदेर मतो। एरपरे आमी लागाच्छी प्राइमार। इनसाइटेर एई पोर फिलिंग प्राइमारटा आमी यूज करछी। टी जोने अप्लाई करे निये हाथ दिए खूब भालोभाबे ब्लेंड करे निलाम। एरपरे आमी आईब्रोटा फिल करे नेब, जार जोन्नो आमी सुइस ब्यूटिर आईब्रो किट यूज करछी। एरपरे आमी कन्सिलार यूज करछी, एलेगालेर एचडी प्रो कन्सिलार। एटार शेड हलो पियोर बेज। आजके आमी कोनो फाउंडेशन यूज करछी ना, एई कन्सिलार दिए आमी पुरो बेस मेकअपटा करे नेब। आर आईब्रो टिउटोरियालटा देखालाम ना, कारण सेपारेटलि आमार चैनेले आईब्रो टिउटोरियाल देया आछे, तोमरा चाइले सेटा चेक करे निते पारो। कन्सिलारटाके आमी फाउंडेशनेर मतो यूज करछी। তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা যদি এইভাবে কনসিলার দিয়ে পুরো বেস মেকআপটা করো, তো চেষ্টা করো যেন কনসিলারটা তোমাদের স্কিন শেডেরই হয়। লাইট কালারের কনসিলার ইউজ করো না, দেখতে একদম ভালো লাগবে না। আর কনসিলার একটু টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে, যেহেতু থিক কনসিস্টেন্সির হয়। কনসিলারটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপরে আমি পুরো ফেসটাকে সেট করে নেব ল্যাকমির এই রোজ পাউডারটার দিয়ে। আন্ডার আইজ, আপার আইজ আর পুরো ফেসটাই আমি এই পাউডারটা দিয়ে সেট করে নেব। এখন আই মেকআপে চলে যাব। মার্সের এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি। এখান থেকে এই ব্রাউন কালারের শেডটা আমি ব্রাশে নিয়ে পুরো আইলিডে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে সেটাকে ব্লেন্ড করে নেব। এরপর নিয়ে নিচ্ছি এই ডার্ক ব্রাউন কালারের শেডটা। এটা আমি আইজের আউটার কর্নারে অ্যাপ্লাই করছি প্রথমে, তারপরে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সেম কালারও আমি আইজের নিচের দিকে অ্যাপ্লাই করব। ফার্স্টে যে কালারটা নিয়েছিলাম সেটা ব্রাশে যেটুকু বাকি আছে এক্সট্রা আমি নিয়ে নিই, সেটা দিয়ে আমি কালারটাকে ডার্ক ব্রাউন কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপরে অ্যাপ্লাই করব আইলাইনার। মেবিলিনের কোলোসাল আইলাইনার ইউজ করছি। এটা দিয়ে একটা উইং আইলাইনার আমি টেনে নিচ্ছি। আজকে আইলাইনারটা একটু মোটা করেই আমি টানছি। এখন অ্যাপ্লাই করব মাস্কারা। মার্সের এই মাস্কারাটা ইউজ করছি। আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নিলাম। এখন ব্লাশ অ্যাপ্লাই করে নেব। সুইস বিউটির একটা পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করছি। চিকে, নোজে আর চিনে ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এই ব্লাশের আগে ফেসটাকে ব্রোনজিংও করে নিতে পারো। এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। সুইস বিউটির একটা গোল্ডেন কালারের হাইলাইটার আমি অ্যাপ্লাই করছি। আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। তারপরে আইজের ইনার কর্নার আর ব্রো বোনটা হাইলাইট করে নেব। আইজের ইনার কর্নার একদম স্কিপ করো না, এটা আই লুকটাকে আলাদাই একটা লুক দেয়, মানে আলাদাই লাগে লুকটা দেখতে। এখন লিপস্টিক অ্যাপ্লাই করব। মার্সের এই লিপ প্যালেটটা থেকে আমি এই প্লাম কালারের শেডটা, একটু অরেঞ্জ কালারের একটা শেড দেখতে পাচ্ছ, এই দুটোকে আমি মিক্স করে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। কালার দুটোকে এইভাবে ঠোঁটে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে আলাদাভাবেও কালার দুটোকে মিক্স করে নিতে পারো অন্য জায়গাতে, তারপরে অ্যাপ্লাই করতে পারো। তো আমি কালারগুলো একটু কম বেশি করে একটা কালার নিয়ে আসলাম, যেটা আমার দেখতে ভালো লাগে। এখন মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নেব, তাহলেই আমার মেকআপ লুক কমপ্লিট। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আমি এই রকমই মেকআপ ভিডিও পোস্ট করে থাকি। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।